তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তাআলার দয়ার শেষ নেই, আল্লাহর মায়ার শেষ নেই, তিনি মায়ার সাগর। দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো? অনেক শক্তিশালী, পৃথিবীর কোনো কিছু এটাকে নিভাতে পারে না, কিছু না, শুধু পারে একটা জিনিস, সেটা হচ্ছে চোখের পানি। সাত নাম্বার হচ্ছে রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে ব্যক্তি গোপনে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে আর চোখের পানি ছাড়ে। কি ছাড়ে? চোখের পানি ছাড়ে। আমাদের তো চোখের পানি নামে না, কবে যে শেষ জীবনে কেঁদেছি আমাদের অনেকের মনেই পড়ে না। আরে কবে যেন কাঁদলাম সর্বশেষ? আল্লাহর ভয়ে। এত ব্যস্ত জীবন, এত যান্ত্রিক জীবন, এত বিজি স্ক্যাজুল, আল্লাহর ভয়ে যে নিজের গুনার কথাগুলো স্মরণ করে একটু চোখের পানি ফেলবো এটাই ভুলে গেছি। যারা গোপন ভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করে চোখের পানি ফেলে, আল্লাহ ওই ব্যক্তিকে আরশে নিজের ছায়া দেবেন। দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো? অনেক শক্তিশালী, পৃথিবীর কোনো কিছু এটাকে নিভাতে পারে না, কিছু না, শুধু পারে একটা জিনিস, সেটা হচ্ছে চোখের পানি। সেটা কি? চোখের পানি শুধু জাহান্নামের আগুনকে নেভাতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আইনিন লা তাদমা, আল্লাহ ওই চোখ থেকে আমি পানাহ চাই যে চোখ কাঁদে না, যে চোখ দিয়ে পানি নামে না, এরকম চোখ আমি চাই না। আল্লাহ এমন চোখ আমি চাই যে চোখ তোমার ভয়ে অশ্রু বিসর্জন দেয়। তাহলে সর্বশেষ শ্রেণী হচ্ছে যে ব্যক্তি গোপনে আল্লাহর ডাকে আর আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়ে। এই সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সেই ভয়ঙ্কর দিন, যেদিন কোনো ছায়া নাই, গরম, পেরেশান মানুষ, ক্লান্ত, শ্রান্ত, ঘর্মাক্ত, সে ভয়ঙ্কর দিন আল্লাহ তাআলা আরশের নিচে আমাদেরকে ছায়া দেবেন। আমরা যেন এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমি আপনাদের বোঝার জন্য আরেকবার করে রিপিট করছি শুধু নামটা। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে জাস্ট রুলার, ন্যায়পরায়ণ শাসক, শাসক রাষ্ট্রনায়ক। দুই নম্বর ওয়াশাব্বু নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনের সময়টাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। তিন নম্বর ওয়ারাজুলুন ক্বালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন লোক যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে, খালি মসজিদ, পাগল মানুষ। চার নম্বর রাজুলান, এমন দুই লোক তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। পাঁচ নম্বর এমন লোক যাকে কোনো নারী, সুন্দরী রূপসী নারী পাপ কাজের অফার দেয়, সে অফার নেয় না, সে প্রত্যাখ্যান করে, রিজেক্ট করে দিয়ে বলে আমি আল্লাহকে ভয় পাই। ছয় নাম্বার যে গোপনে দান করে, সিক্রেট চ্যারিটি করে, লোক দেখানো দান নয়। সাত নাম্বার যে ব্যক্তি গোপনে আল্লাহর জিকির করে আর চোখ দিয়ে দারদার করে পানি নামে। এই সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন। এখন আমাদের প্রতিযোগিতা করা দরকার না যে আমরা এই সাত সাতটা গুণের কতটা নেয়া আমাদের পক্ষে সম্ভব। আমরা জানি যে আমরা জাস্ট রুলার এটা হইতে পারবো না, আমরা তো দেশের প্রধান হইতে পারবো না, কিন্তু আমরা তো যুবক, আমাদের যৌবনটা আমরা আল্লাহর ইবাদতে কাটাতে পারি, তাই না? আমরা মসজিদের সাথে মন্ত্র ঝুলায় রাখতে পারি, পাপ কাজের অফার আসলে সেটা ঠেকায় রাখতে পারি, কি বলেন? তারপর গোপনে দান করতে পারি, কেঁদে কেঁদে আল্লাহর কাছে জীবনের গুণার কথা স্মরণ করতে পারি। এই এই গুণাবলীগুলো যেন আমরা আমাদের জীবনে অর্জন করে সেদিন ওই ভয়ঙ্কর দিনে যারা আরশের নিচে ছায়া পাবে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।